Hello everyone, this is Rasel Rana. Welcome to our new lesson once again. So let's start. আজকে আমরা লগারিদমের সবচাইতে আলোচিত সূত্রটি নিয়ে কথা বলবো, যে সূত্র থেকে সবচাইতে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে, আর তা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে log base n equal to x এই সূত্রটি থেকে পরীক্ষায় সবচাইতে বেশি প্রশ্ন আমাদের এসে থাকে। তাহলে এটার বিশ্লেষণটা আসলে কি, এটা কি? তার আগে আমাকে বুঝতে হবে log জিনিসটা কি। আসলে log জিনিসটা হলো পাওয়া, তার মানে অনেক বড় বড় সংখ্যাগুলোকে আমরা ছোট করে লিখতে পারি log এর সাহায্যে। খেয়াল করি, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি log a ভিত্তি n, এটা টোটালি আসলে কি মিন করে? এটা আসলে মিন করে হচ্ছে পাওয়ার, এটা মিন করে পাওয়ার, অথবা এটাকে আমরা সূচক বলতে পারি, ইনডেক্স বলতে পারি, অথবা এক্সপোনেন্টও বলতে পারি। তার মানে এটা যদি পাওয়ার মিন করে থাকে, তাহলে নিশ্চয়ই এই যে এটা সমান সমান এখানে x আছে, এটাও নিশ্চয়ই পাওয়ার মিন করে, নিশ্চয়ই পাওয়ার মিন করে। তাহলে আমরা এটা একটা বিশ্লেষণ দেখি। এটা আসলে দুইভাবে বিশ্লেষণ করা যায়, একভাবে এইখানে বেসটা এখানে নিয়ে যাব, আরেকটা বলতে পারি আমরা এখানে পাওয়ারটা এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমরা এটা আগে দেখি। এখানে আমরা log a ভিত্তিক n সমান সমান x, তাহলে আমরা এই লগটা লগের যে ফাংশন সে অনুযায়ী উঠিয়ে দিব। উঠিয়ে দিলে কি করা যায়, এই যে বেস এটা হচ্ছে বেস, এই এর পজিশনটা হলো বেস বা ভিত্তি, আর এই যে n এটার পজিশন হলো নাম্বার, ওকে, আর এই যে x এটার পজিশন হলো পাওয়ার, ওকে। এখন আমরা কি করতে পারি, এই বেসটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে একটা জিনিস আমরা মনে রাখবো, বেস যেথায় নিয়ে যায় সে বেসই থাকবে, আর পাওয়ারকে আমরা যেথায় নিয়ে আসি সে পাওয়ারই থাকবে। তাহলে আমি যদি বেসটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে এনটা এন এর এই নর্মাল সংখ্যায়, এন মানে এখানে নাম্বার বোঝাচ্ছে, সেইভাবেই থাকবে। আর এখানে কি হবে, এই যে বেস আছে এই বেসটা এখানে চলে যাবে, বেসটা এখানে গিয়ে সে বেসের অবস্থায় ধারণ করবে, আর এখানে যে x ছিল সে তো আমরা বলেছিলাম পাওয়ার, তাহলে পাওয়ার কোথায় থাকে, অবশ্যই বেসের উপরে পাওয়ার থাকে, তাহলে x টা এই বেসের উপরে উঠে পড়বে, ওকে। এইটুকুই হলো এই সূত্রের সহজ বিশ্লেষণ। এখন আমরা যদি কয়েকটা উদাহরণের মাধ্যমে এই সূত্রের বিশ্লেষণটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যাক। আমরা এখানে একটা উদাহরণ খেয়াল করি, আর সেটা হচ্ছে আমি বললাম যে log বেস 4 256 ইকুয়াল টু x, তাহলে এখানে x এর মানটা কি? এখানে একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি যে পুরো জায়গাটুকুই হচ্ছে আসলে কি পাওয়ার, তার মানে বেস হচ্ছে 4, তাহলে এখানে 4 এর উপর কত পাওয়ার দিলে 256 হবে এটা মিন করছে। তাহলে আমরা লগটাকে সরিয়ে দেই লগ এর ফাংশন অনুযায়ী, তাহলে কি করবে, এই 4 টা চলে যাবে এখানে, আচ্ছা এই নাম্বারটা নরমালি চলে আসবে 256 এখানে চলে আসবে, implies that equal to এই 4 টা আমি বলেছিলাম এখানে ভিত্তি ভিত্তির জায়গায় চলে যাবে, আর এখানে পাওয়ার সে পাওয়ারের অবস্থানে চলে যাবে। আচ্ছা এটাকে যদি এখন আমরা আরো একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে পাওয়ার হচ্ছে x, তার মানে এখানে তো x পাওয়ার কোনোভাবেই করা সম্ভব নয়, তাহলে কি এখানে দেখা যাচ্ছে যে 4 বেস, তার মানে 256 কে 4 বেস করে লেখা যাবে। তাহলে আমি 256 কে লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখানে 4 টু দি পাওয়ার x। এখন একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে 4 এবং 4 এরা বেস বেস মিলে গেল। আমরা এক্সপোনেন্টের যে সিস্টেম বা সূচক বা ইনডেক্সের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা বলতে পারি যে বেস বেস যদি মিলে যায় তাহলে সেটাকে এলিমিনেট করা যায়, মানে বাদ দেওয়া যায়, অথবা পাওয়ার পাওয়ার যদি মিলে যায় তাহলে সেটা বাদ দেওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেস বেস মিলে গেল, তাহলে বেস বেস যদি মিলে যায় তাহলে 4 এলিমিনেট হয়ে যাবে, মানে 4 বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে, 4 উপরের পাওয়ারটা 4 নরমাল, আর এখানে x, অতএব x এর মান আমরা কত পেয়েছি 4। আমরা এখানে আরো একটি উদাহরণ খেয়াল করছি যে log বেস 3 1/9 ইকুয়াল টু x হলে x এর মানটি কত, তার মানে হলো এটা আমরা কি করব, আমি বারবার বলেছি যে এই লগটা উঠে যাবে তার ফাংশন অনুযায়ী, আর এই বেস এখানে গিয়ে বেস ধারণ করবে, আর পাওয়ার পাওয়ারের জায়গায় চলে আসবে, আর এখানে 1/9 তো হচ্ছে কি নাম্বার, সে নাম্বারের পজিশনে 1/9ই থাকবে,
আর এই থিটা এটা যেহেতু বেস এই পাশে হবে সে কি করবে বেসেরই রূপ ধারণ করবে আর এটা আমি আগেই বলেছি x হচ্ছে পাওয়ার তাহলে x এখানে যদি সে তার ভিত্তি পেয়ে যায় তাহলে সে অবশ্যই অবলীলায় সে তার পাওয়ারের অবস্থানে চলে যাবে আচ্ছা এখন আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে 3 বেস পাওয়ার হচ্ছে x আর এখানে হচ্ছে 1/9 দ্যাট মিন্স আমাকে এখানে তো আর x পাওয়ার বানানো সম্ভব নয় তাহলে নিশ্চয়ই 1/9 কে আমার 3 বেস বানাইতে হবে তাহলে কিভাবে বানাইতে পারি আমরা লিখতে পারি তাহলে 1/3 স্কয়ার লিখতে পারি ইকুয়াল টু এখানে 3 টু পাওয়ার x তারপরে ক্যালকুলেশনটা কি হবে তাহলে এইটাকে 1/3 স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি 3 ইনভার্স 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x এখন দেখতে পাচ্ছি যে এখানে বেস 3 মিলে গেল তাহলে এলিমিনেট হয়ে যাবে মানে 3 বাদ হয়ে যাবে তাহলে আলটিমেটলি কি থাকবে x ইকুয়াল টু -2 ইয়েস এই -2 হচ্ছে এটার আনসার আমরা আরো একটি মোটামুটি কঠিন একটি অঙ্ক দেখতে পাচ্ছি তাহলে এটা আমরা কিভাবে সলিউশন করব কথা একটাই আমরা যদি এখানে লগটাকে তার ফাংশন অনুযায়ী উঠিয়ে দেই তাহলে এই যে এখানে 10 ভিত্তি এই 10টা এখানে গিয়ে ভিত্তি হয়ে যাবে তাহলে এই নাম্বার হচ্ছে কি এটা এটা তার নরমাল অবস্থানে চলে আসবে তাহলে কি থাকবে 0.001 ইকুয়াল টু এই 10 এখানে গিয়া বেস ধারণ করবে আমরা তো বলছি যে বেস যেখানে যাবে সেখানেই বেস অবস্থায় থাকবে আর যে পাওয়ার সে যেখানে যাক সে পাওয়ার অবস্থায় থাকবে আমি আগেই বলেছি x টা হচ্ছে পাওয়ার অবস্থানে আছে তাহলে এখন আমরা কি করব এখানে দেখতে পাচ্ছি যে 10 হচ্ছে বেস তার মানে এইখানে এই সংখ্যাটাকে 0.001 কে আমাদের অবশ্যই কি করতে হবে 10 বেসে ধারণ করতে হবে তাহলে কি করতে পারি এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি 1/1000 তার মানে আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি তাহলে এখন সমান সমান 10 টু দি পাওয়ার x তাহলে এখানে আমরা কি লিখতে পারি সমান সমান এখানে দেখতে পাচ্ছি যে 1/1000 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে 1/10 ভিত্তিক 1 এর পরে কয়টা শূন্য 1 2 3 তাহলে 10 এর উপরে আমরা পাওয়ার 3 দিব সব সময় এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখবে 1 এর পরে কয়টা শূন্য আছে তাহলে 10 ভিত্তি করে তার উপর এত পাওয়ার দিয়ে দিব এখানে 1 এর পরে 3 শূন্য আছে তাহলে 10 ভিত্তি করে তার উপর পাওয়ার 3 দিলেই ক্যালকুলেশন করলে এইটাই চলে আসবে তাহলে এখন আমরা এখানে 10 বিট পাওয়ার 10 টু দি পাওয়ার x এখন আমরা দেখতে পাচ্ছি যে বেস বেস হয়ে গেল তাহলে এটাকে আমরা একটু লিখতে পারি এভাবে 10 ভিত্তিক ইনভার্স 3 ইকুয়াল টু 10 ভিত্তিক x ওয়াও এখানে দেখতে পাচ্ছি যে এই 10 এবং এই 10 বেস মিলে গেল আবারো তা আমরা তো জানি সূচকের নিয়ম অনুযায়ী বেস বেস যদি মিলে যায় তাহলে কি হয়ে যায় এলিমিনেট হয়ে যায় মানে বাদ বা উঠে যাবে এখানে 10 তাহলে কি থাকবে থাকবে হচ্ছে -3 ইকুয়াল টু x অতএব x এর মান আমরা কত পেয়ে গেলাম -3 ওকে এটাও একটা মোটামুটি কঠিন একটি অঙ্ক যা প্রায় এসে থাকে তাহলে আমরা এটা কি করতে পারি এই একই কথা এখানে 4 হচ্ছে বেস বেস এখানে চলে যাবে তাহলে লগ যদি উঠে যায় তাহলে কি থাকবে এখানে 2 ইকুয়াল টু 4 বেস হয়ে যাবে আর x তো আমি জানি পাওয়ার সে তার পাওয়ার অবস্থানে চলে যাবে তাহলে এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি এখন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4 টাকে একটু ভেঙে লিখতে পারি এই 2 এই 2 এর উপরে একটা পাওয়ার কিন্তু 1 আছে আমি সেটা দিয়ে দিলাম তাহলে আমি বুঝতেই পারছি যে এখানে আমাকে 2 বেস করতে হবে তাহলে আমি 4 টাকে ভাঙতে পারি কিভাবে 2 স্কয়ার ওকে এখানে তার সাথে x গুণাকারে আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিলে গেল বেস বেস মিলে গেল তাহলে বেসটাকে আমরা উঠিয়ে দিব একটু একটু বেস মিলে গেল উঠিয়ে দিব তাহলে এখানে কি থাকবে থাকবে হচ্ছে 1 ইকুয়াল টু 2x তাহলে এখান থেকে যদি আমি x এর মান বের করি তাহলে কি হবে x ইকুয়াল টু 1/2 ইয়েস এটাই হচ্ছে তার আনসার এখন আমরা লগের কিছু সূত্র এর বিশ্লেষণ নিয়ে কথা বলবো খেয়াল করি এখানে আমরা সবাই জানি যে লগ a b ইকুয়াল টু এটাকে আমরা লিখি হচ্ছে log a প্লাস log b প্রশ্ন হলো এটা আসলে কিভাবে হয় এখানে গুণাকারে আছে এখানে প্লাস কিভাবে হয় এটি আমরা দেখব আমি বারবারই বলছি log মানে হচ্ছে পাওয়ার তার মানে এটা প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা পাওয়ার এরা প্রত্যেকটাই হচ্ছে কি এক একটা পাওয়ার আর এটা হচ্ছে পাওয়ারগুলোর গুণফল তাহলে এরা প্রত্যেকটাই হচ্ছে কি পাওয়ার ওকে পাওয়ার এদেরকে আমরা এক্সপোনেন্টও বলতে পারি এখন এরা কিভাবে প্লাস হয় সেটা একটু দেখি আমরা উদাহরণের মাধ্যমে দেখি আমি যদি এখানে বলি যে 3 স্কয়ার ইনটু 3 কিউব এটা সমান সমান কি হবে
এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তা আমরা কি করব 3 এর উপর দিয়ে এখানে পাওয়ার গুলো যোগ করে দেব ওকে এর আলটিমেট রেজাল্ট হবে কি 5 এখন এটা তাহলে কিভাবে হলো এটার একটু বিশ্লেষণ যদি আরো আমরা করি এখানে 3 স্কয়ার মানে কি 3 কে 2 বার গুণ ইনটু এখানে 3 কিউব মানে কি 3 কে 3 বার গুণ তাহলে আমরা 3 বার গুণ করে নিলাম এখন একটু খেয়াল করি তো এখানে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3 কয়টা 3 আছে 1 2 3 4 5 यस তার মানে এখানে 5টা 3 আছে তাহলে 3 টু দি পাওয়ার 5 এই আমরা 5টা আসলে কিভাবে পেলাম এইগুলো এর পাওয়ার গুলো যোগ করে পেয়েছি না তাহলে এটাও আসলে কি এই log a b equal to log a plus log b এটা আসলে এভাবেই হইছে এখানে পাওয়ার গুলোর কি হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে log 2 log এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 টু দি পাওয়ার 2 plus 3 এটা যোগ হয়েছে পাওয়ার গুলো যোগ হয়েছে আসলে এটাই হলো তার এই বিশ্লেষণটি আমরা যদি এটাকে আরো সহজ করে বলি তাহলে আমরা বলতে পারি আমি আগেই বলেছি এরা হচ্ছে একটা পাওয়ার তাহলে এখানে বেস হচ্ছে কি 3 তাহলে এদের পাওয়ার গুলো আমরা যদি গুণাকারে থাকে তাহলে তার পাওয়ার গুলোকে আমরা কি করে দিয়েছি যোগ করে দিয়েছি না তাহলে এখানে আমি কি বলছি যে এরা প্রত্যেকটাই হলো এক একটা পাওয়ার তাহলে log a হচ্ছে কি আসলে এখানে আমি যদি এখানে এদেরকে 3 বেস চিন্তা করি 3 বেস চিন্তা করি তাহলে কি হয় এখানে log এখানে দেখা যাচ্ছে 3 ভিত্তিক a তাহলে 3 ভিত্তিক a মানে হচ্ছে এই 3 স্কয়ার ঠিক একই ভাবে এখানে এটাও যদি একটা পাওয়ার হয়ে থাকে তাহলে তার পাওয়ার এখানে কত 3 তাহলে 2 প্লাস 3 2 প্লাস 3 ইকুয়াল টু 5 3 টু দি পাওয়ার 5 এখন আমরা লগ এর আরো একটি বিশ্লেষণ দেখব যে এখানে বলা হলো যে লগ এ বেস বি পাওয়ার এম এটা সমান সমান আমরা লিখতে পারি এম লগ বেস এ বি এটা এই বি এর উপরে পাওয়ার ছিল এম এটা আসলে এখানে কিভাবে লগ এর বাম পাশে এসে গুণ হলো এটা একটা প্রশ্ন হতে পারে তো এটার আমরা সহজ একটি সমাধান খেলব আমরা যদি বলি log a ভিত্তিক b কিউব তাহলে এটা আসলে আমরা কিভাবে সলিউশন করব খেয়াল করি এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে বেস হলো a আর b হচ্ছে নাম্বার আর তার পাওয়ার হচ্ছে 3 তার মানে এই জায়গাটুকু আসলে কি বোঝাচ্ছে তাহলে আমরা যদি এভাবে লিখতে পারি নিশ্চয়ই log a ভিত্তিক a এখানে b কে 3 বার গুণ বোঝাচ্ছে b ইনটু b ইনটু b ওকে 3 বার গুণ করলাম তাহলে আমরা তো জানি গুণের বেলায় কি হয় যোগ হয় তাহলে এটাকে এর আগে আমরা বলেছিলাম তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি log a ভিত্তিক b প্লাস log a ভিত্তিক b প্লাস log a ভিত্তিক b হ্যাঁ অবশ্যই লিখতে পারি কি খেয়াল করি তো log a ভিত্তিক b log a ভিত্তিক b প্লাস log a ভিত্তিক b এখানে log a ভিত্তিক b এরা কয়টা আছে তিনটা আছে তাহলে এরা কি যোগ তাহলে আমি যদি যোগ করে দেই তাহলে কি পাচ্ছি আলটিমেটলি তাহলে এখানে যদি আমরা যোগ করে দেই তাহলে তার ক্যালকুলেশন আমি এখানে লিখছি খেয়াল করি এখানে কয়টা তিনটি log a ভিত্তিক b আছে কয়টি আছে তিনটি log a ভিত্তিক b এখানে কয়টি যোগ তিনটি তাহলে এখানে আমি এই হলো সেই 3 তার মানে এখানে আমি যদি এটাকে 3 কল্পনা করি তাহলে এটা আসলে এভাবে ভেঙে গুণ হয়ে তারপরে যোগ হয়ে এই m টা আসলে এখানে চলে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি 3 টা এখানে চলে আসছে তাহলে এই অংশটুকুকে আমরা কিন্তু সরাসরি এখানে লিখতে পারতাম কিভাবে লিখতে পারতাম 3 log a ভিত্তিক b এটা লিখতে পারতাম তাহলে প্রশ্ন হতে পারতো এই 3 টা এখানে কিভাবে আসছে log এর এই পাশে গুণ হয়ে হ্যাঁ আমরা এটা দেখানোর জন্যই বোঝাচ্ছি যে এই b এর উপরে যে পাওয়ারটি এটা মানে হচ্ছে b কে 3 বার গুণ ওকে 3 বার গুণ করলাম তারপরে গুণের বেলায় তো আমরা জানি কি হয় যোগ হয় তাহলে এভাবে ভেঙে ভেঙে যোগ করলাম দেখলাম যে log a ভিত্তিক b কয়টা আসছে তিনটা আসছে তাহলে তিনটা যদি গুণ যোগ করে দেই তাহলে কি হয় 3 log a ভিত্তিক b হয় আসলে এই 3 টা এভাবে এখানে চলে আসছে ওকে আমরা log এর আরো একটি সূত্র সবাই জানি যে log a ভিত্তিক a মানে বেস এবং নাম্বার যদি সেম হয়ে যায় তাহলে তার মান নাকি 1 হয় প্রশ্ন হলো এটা কিভাবে হয় হ্যাঁ এখন এটার বিশ্লেষণটা একটু খেয়াল করি আমরা যদি বলি এখানে চিন্তা করে নিলাম যে log 2 ভিত্তিক 2 ইকুয়াল টু x আমি জানি না এটার মান কত তাহলে এটার সমাধানটা যদি আমরা এভাবে করি যে log 2 এখানে 2 এর পাওয়ার কত হলে 2ই হবে 2 এর পাওয়ার 1 হলেই কেবল 2ই হবে তাহলে তার সমান সমান কি x এখন আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি যে লগটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি হয় এই 2 এখানে বেস হয়ে চলে যাবে আর এখানে কি থাকবে থাকবে হচ্ছে 2 পাওয়ার এখানে 1 আমরা দিয়ে দিলাম আর এখানে 2টা এখানে ভিত্তি হয়ে যাবে x টা পাওয়ার হয়ে যাবে
একটু খেয়াল করি তো, এখানে বেস এবং বেস মিলে গেল কিনা। হ্যাঁ অবশ্যই মিলে গেল। তাহলে এরা যদি উঠে যায় তাহলে x এর মানটা আসলে কি দাঁড়ায়? 1 দাঁড়ায়। ইয়েস, আর এই জন্যই যদি বেস এবং নাম্বার মিলে যায় তাহলে তার মান আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। এতক্ষণ আমরা লগ নিয়ে বেশ কথা বললাম, তবে এখানে লগের কিছু ইম্পর্টেন্ট শর্ত আছে যেগুলো যদি না মানা হয় তাহলে কখনোই সেটা করা যাবে না। এখানে একটু খেয়াল করি, লগ এ ভিত্তিক বি, এটা আসলে এখানে কি কি কন্ডিশনগুলো থাকবে? কন্ডিশন হচ্ছে এই যে বেস এ আছে, এই এ অবশ্যই কি হবে? শূন্যর চেয়ে বড় হবে। শুধু তাই নয়, এই বেস এ সমান সমান 1 হতে পারবে না, তার মানে 1 এর বড় হবে। আর বি এখানে কি হবে? বি হবে অবশ্যই শূন্যর চেয়ে বড়। এই কন্ডিশনগুলো সর্বদাই মেনে চলতে হবে, আদারওয়াইজ লগ করা যাবে না। ওকে, এখন আমরা লগ এবং সূচককে একটু পাশাপাশি রেখে বিশ্লেষণ করার চেষ্টা করব। আসলে আমরা জানি সূচক এর থেকেই লগের উৎপত্তি। খেয়াল করি, আমি যদি এখানে 36, এটা হলো একটা নাম্বার, দ্যাট মিন্স এটা হলো একটি নাম্বার, এটাকে আমরা কিভাবে কিভাবে লিখতে পারি? আমি তো বলেইছি যে লগ আসছে কি করতে? বড় বড় সংখ্যাগুলোকে ছোট করে লেখার জন্য। তাহলে এই 36 কে আমরা যদি এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা সূচক, ইন্ডেক্স বা পাওয়ার, এক্সপোনেন্ট, সূচক, পাওয়ার, গাত, ইন্ডেক্স বিভিন্ন নামে এদেরকে ডাকা হয়, তাহলে আমি যদি ইন্ডেক্সের আওতায় বা সূচকের আওতায় 36 কে লিখি তাহলে কিভাবে লিখতে পারি? 6 6 36 এভাবে লিখতে পারি। যেখানে এইখানে 6 হচ্ছে কি? 6 হচ্ছে বেস। ওকে, 6 হচ্ছে বেস। আর এখানে 2 কি? এখানে 2 হচ্ছে, এই 2 হচ্ছে এখানে পাওয়ার বা সূচক, পাওয়ার অথবা ইন্ডেক্স অথবা এক্সপোনেন্ট যাই বলে না কেন। আর যদি আমরা লগের টার্মে লিখি এই 36টাকে কিভাবে লেখা যাবে? খেয়াল করি, আমরা এই 36কে লিখতে পারি হচ্ছে লগ 6 ভিত্তিক 36 ইকুয়াল টু 2, এভাবে লিখতে পারি। তার মানে কি, আমি যদি এটার ক্যালকুলেশন করতে যাই তাহলে এখানে কি আসবে? 2 আসবে। আমি এর আগেই বলেছিলাম এই পুরো অংশটুকু আসলে কি বোঝায়, পুরো অংশটুকু আসলে পাওয়ার বোঝায়। কি বোঝায়? পাওয়ার বোঝায়। ওকে, আর এইটা কি বোঝায়? এই 2, হ্যাঁ এই 2টাও কি বোঝায়? পাওয়ার বোঝায়। তার মানে এই 36কে আমরা এইভাবে লগের মাধ্যমেও লিখতে পারি ছোট করে, যার রেজাল্ট কি হবে? 2 হবে। ওকে, এটা যদি আমরা দেখি কিভাবে 2 হবে, একটু খেয়াল করি, এখানে আমরা লগ 6 ভিত্তিক 36 কে আমরা লিখতে পারি 6 6 36 এভাবে, এবং এই 2টা এই পাশে নিয়ে আসবো, 2 লগ 6 ভিত্তিক 6 ইকুয়াল টু, এইটুকু সমান তো আমি জানি কি? 1। যদি বেস এবং নাম্বার মিলে যায় তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু কি? 2। ইয়েস, লগটাকে, এই 36 সংখ্যাটাকে আমরা সূচকে যদি লিখি এভাবে লিখতে পারি আর লগে যদি লিখি এভাবে লিখতে পারি। তাহলে এখানে প্রশ্ন হলো যে এখানে 6টা কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই 6টা এখানে বোঝাচ্ছে হচ্ছে বেস। কি বোঝাচ্ছে? বেস। আর এখানে 36 কি বোঝাচ্ছে? হ্যাঁ, 36 বোঝাচ্ছে হচ্ছে নাম্বার। কি বোঝাচ্ছে? নাম্বার। তাহলে এখানে 2 কি বোঝাচ্ছে? ইয়েস, 2 আসলে এখানে পাওয়ার, ইন্ডেক্স, এক্সপোনেন্ট, আমরা যাই বলি না কেন সেটাই হচ্ছে এখানে সূচক বোঝাচ্ছে এই 2টা। ওকে, সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব দিস চ্যানেল। দ্যাটস অল ফর দ্য টাইম বিং হিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে হোম অ্যান্ড স্টে সেফ।